আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজ ঘরে বসে কারিগরি শিক্ষা ক্লাসরুম থেকে আমি মোহাম্মদ জিল্লুর রহমান খান সবাইকে স্বাগত। অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আজকের এই ক্লাসটি নেওয়ার কথা ছিল মনির জামান স্যারের, বাট ওনার স্ত্রী হাসপাতালে ভর্তি থাকায় আজকের এই ক্লাসটা আমি পরিচালনা করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ওনার এবং ওনার স্ত্রীর জন্য দোয়া করবা যেন নেক্সট ডে খুব দ্রুত তারা পরবর্তী ক্লাসগুলি চালাতে পারে। তাহলে বন্ধুরা, আজকে যে ক্লাসটি পরিচালিত হবে সেটা কি এস্টিমেটিং অ্যান্ড কস্টিং ওয়ান, বিষয় কোড 66442, চতুর্থ পর্ব, ষষ্ঠ অধ্যায়, বিষয়বস্তু ভবনের এস্টিমেটকরণ। এই ভবনের এস্টিমেটকরণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, আমি এস্টিমেটকে একটু অন্যভাবে ব্যাখ্যা করি। তোমরা যদি এস্টিমেটটাকে আলিঙ্গন করো, আমার বিশ্বাস অনেক বিষয় জানতে পারবে। জাস্ট আমার থিমটা এরকম যে একটি গাছ বা একটা পরিবার, আমি গাছের সাথে পরিবারের সাথে একটু মিলাচ্ছি। একটি গাছ, গাছের মূল যে কাণ্ডটা সেটাকে যদি আমি মা হিসেবে চিন্তা করি, তাহলে এই যে মূল কাণ্ড, এটা কি একটা মূল খুঁটি, যা আমাদের পরিবারের মা একটা খুঁটি হিসেবে কাজ করে। পাশাপাশি গাছ ডালপালা এবং আগাছা, এই পাতা যেটা কি করে ছায়া হিসাবে কাজ করে, এটাকে যদি আমি বাবার সাথে তুলনা করি, তাহলে বাবা কি দেয়? ছায়া দেয় এবং ব্যালেন্স মেনটেন করে। অর্থাৎ এই যে খুঁটি এবং গাছপালা, মা এবং বাবার সাথে তুলনা করলাম, এখানে আমি এস্টিমেটের সাথে তুলনা করার অর্থ তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবা, বাট এস্টিমেট যদি না পারো, তুমি কিন্তু খুঁটি, তোমার খুঁটির জোর থাকবে না, অর্থাৎ তোমার মার সাথে সম্পর্ক থাকবে না। একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মূল সাবজেক্ট হলো এস্টিমেটিং কস্টিং। আশা করি এটার গুরুত্ব অনুধাবন করতে পারবা এবং পাশাপাশি অন্যান্য সাবজেক্টগুলি বাবার মতো ছায়া দিবে, যেগুলি তোমাকে অনেক দূর আগায় নিবে। আশা করি বন্ধুরা বিষয়টি তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। এই পর্যায়ে আমরা আসি আজকের এই অধ্যায় শেষে আমরা কি শিখব। আজকের এই অধ্যায় শেষে আমরা শিখব সেন্ট্রাল লেন্থ পদ্ধতিতে ভবনের লেন্থ নির্ণয় করতে পারবো, সেপারেট ওয়াল পদ্ধতিতে ভবনের লেন্থ নির্ণয় করতে পারবো, এবং ভিত্তিতে মাটি কাটা, সিসি ও সোলিং এর কাজ নির্ণয় করতে পারবো। বিষয় তিনটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা এবং বোঝার চেষ্টা করবা। আজকে কোনো কিছু লিখবা না, পরবর্তীতে যখন তুমি এই ভিডিওটা আবার দেখবা তখন লেখো। আজ প্রথমে বোঝার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আসি একটা প্ল্যানে, আমরা যে প্ল্যানের কাজটা করব। শিক্ষার্থী বন্ধুরা, প্ল্যানের পাশাপাশি আমার একটা আছে কি ফাউন্ডেশন। আমি এই প্রথম অবস্থায় একটা একটা ফাউন্ডেশন নিয়ে কাজ করতেছি। দেখো বন্ধুরা, এখানে দুই রুম বিশিষ্ট একটি ভবন, যার সাথে একটা বারান্দা আছে। এই ভবনের আমরা দেখো, এই যে সেকশন, যে সেকশনে ফাউন্ডেশন সেকশন, এই ফাউন্ডেশন সেকশনের সাথে কি পাই, এই ফাউন্ডেশনের হাইট গুলি পাচ্ছি, পাশাপাশি এই ফাউন্ডেশনের উইথ গুলি পাচ্ছি, যেমন 25 ওয়াল, 37.5 ওয়াল, 50 ওয়াল, 62.5 ওয়াল, 75 ওয়াল। ঠিক অনুরূপভাবে এই প্ল্যানে পাচ্ছি রুমের সাইজ। আমি যখন কাজ করতে যাব, এই যে ওয়ালের কোয়ান্টিটি যখন বের করতে যাব, তখন আমাকে কি লাগে, ওয়ালের এখান থেকে পাবো ব্রেথ এবং হাইট, বাট এই প্ল্যান থেকে আমি পাবো লেন্থ। আমি কিভাবে বিল্ডিং এর লেন্থ নির্ণয় করি সেই বিষয়টা একটু পরিষ্কার ভাবে বোঝার চেষ্টা করি। আমরা সাধারণত দুইটি পদ্ধতিতে আমাদের বিল্ডিং এর লেন্থ নির্ণয় করি, একটা কি সেন্টার লাইন মেথড, আর একটা কি সেপারেট ওয়াল মেথড, অথবা অর্থাৎ লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথড। আমরা প্রথমে আসি সেন্ট্রাল লাইন মেথড। সেন্ট্রাল লাইন মেথড আসলে কি, আমি যদি একটা ফাউন্ডেশনের সেন্টার দিয়ে একটা লাইন কল্পনা করি, অর্থাৎ এই যে ওয়ালগুলি আছে তার ওয়াল মাঝখান দিয়ে
একটা লাইন কল্পনা করি, অর্থাৎ এই ওয়াল এই লাইন থেকে এই লাইনের লেন্থ কত, এইভাবে প্রতিটা লেন্থ যখন যোগ করব সেই লেন্থটাকে আমি বলবো সেন্ট্রাল লাইন মেথড। অর্থাৎ এই যে সেন্টার টু সেন্টার প্লাস এই সেন্টার টু সেন্টার প্লাস এই সেন্টার টু সেন্টার প্লাস এই সেন্টার টু সেন্টার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি একটা ভবনকে তিনটা ভাগে ভাগ করে নেই আমার জন্য কাজ করতে সুবিধা, কারণ অনেক সময় দেখা যায় আমার ফাউন্ডেশন ভিন্নতা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি সেপারেট করতে পারলে সবচেয়ে ভালো আউটপুট পাবা। এই যে চতুর্দিকে আমি নীল বর্ডার দিলাম, এটা কি মেইন আউটার ওয়াল, তারপরে এটা কি মেইন ইনার ওয়াল, এরপরে আছে কি বারান্দা ওয়াল। বারান্দা ওয়াল কিভাবে আসছে, এই সেন্টার টু সেন্টার। তাহলে আমি প্রথমে যদি মেইন আউটার ওয়ালের লেন্থ নির্ণয় করতে পারি, মেইন ইনার ওয়ালের লেন্থ নির্ণয় করতে পারি এবং মেইন বান্দা ওয়ালের লেন্থ নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমরা টোটাল লেন্থ পেয়ে যাব। এই পর্যায়ে আমরা আসি যে আমরা কিভাবে এই লেন্থগুলি নির্ণয় করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই চিন্তা করি যে আমি সিএল অফ লং ওয়াল, অর্থাৎ সেন্ট্রাল লাইন, সিএল বলতে আমি সেন্ট্রাল লাইন বোঝাবো, সেন্ট্রাল লাইন অফ লং ওয়াল। লং ওয়াল বলতে কি, এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব, অর্থাৎ এই সেন্টার। তাহলে এই সেন্টারের দূরত্ব কত, দেখো বন্ধুরা আমরা একটু আগে দেখেছিলাম এই ওয়ালের থিকনেস কত ছিল, 25 ওয়াল। তাহলে আমি যদি 25-এর অর্ধেক, অর্থাৎ এই সেন্টারে আসি, তাহলে এখান থেকে এটা কত, 12.5। তাহলে আমি এই সেন্টার থেকে এখানে আসবো কত, 12.5। তারপরে কি এই জায়গা থেকে এই লেন্থ কত, আমাদের ভবনের যে লেন্থ মাপগুলি সবসময় প্রথম লেন্থটা থাকবে লেফট থেকে রাইট, আর পরের মাপটা থাকবে টপ থেকে বটম, অর্থাৎ তাহলে এখান থেকে এই মাপটা কত, 400, মানে 400 সেন্টিমিটার। এরপরে কি তো এখানে 25 প্লাস এখানে 400, 25 প্লাস 400, আবার এখান থেকে এটা কত, 12.5। তাহলে আমার এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব পেলাম কত, 850 সেন্টিমিটার, অর্থাৎ 8.5 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবসময় ক্যালকুলেশন করবো মিটারে, বাট আমি প্রথমে নির্ণয় করব সেন্টিমিটারে, 100 সেন্টিমিটারে 1 মিটার। এই পর্যায়ে আমরা আসি শর্ট সিএল অফ শর্ট ওয়াল, সিএল অফ শর্ট ওয়ালটা কোনটা, দেখো বন্ধুরা এই ওয়ালটা শর্ট ওয়াল, অর্থাৎ এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব। তাহলে তোমরা বলো যে এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্ব কত, ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি এই ওয়ালের থিকনেস 25, সেন্টার থেকে এটা কত, 12.5 প্লাস 450 প্লাস 12.5, দেখো বন্ধুরা 12.5, 450 প্লাস 12.5, অর্থাৎ 475 সেন্টিমিটার বা 4.75 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি মেইন আউটার ওয়াল, আমি কি কিছুক্ষণ আগে বলেছিলাম যে মেইন আউটার ওয়ালের লেন্থ কত, তাহলে কি দুইটা লং ওয়াল দুইটা শর্ট ওয়াল, অর্থাৎ সিএল অফ আউটার ওয়াল কত, দুইটা লং ওয়াল অ্যান্ড দুইটা শর্ট ওয়াল, তাই 2 ইন্টু সিএল অফ লং ওয়াল সিএল অফ শর্ট ওয়াল, অর্থাৎ 8.5 সেন্টিমিটার, 8.5 মিটার ইন্টু 4.75 মিটার, দুইটা যোগ করে দুই দিয়ে যদি গুণ করি আমি টোটাল লেন্থ পাব, টোটাল আউটার ওয়ালের লেন্থ পাব, আমি পেলাম কত, এত। এই পর্যায়ে আমরা আসি এই ইনার ওয়াল, এখন ইনার ওয়ালটা কত, এই সেন্টার থেকে এই সেন্টার, অর্থাৎ এখানে এটার কত, সে আমরা আগেই পেয়েছিলাম কত, 12.5, 450, 12.5, অর্থাৎ 475 সেন্টিমিটার বা 4.75 মিটার। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, আমার যখন আউটার ওয়াল কাজ করলাম, আউটার ওয়ালের সাথে এই যে আউটার ওয়াল তার সাথে কি ইনার ওয়ালের সংযোগ হয়েছে একটা, এই সংযোগের কারণে আমাকে একটা সেন্টার লাইন মেথডে এই সংযোগের হিসাব করতে হয় বা জয়েন্টের হিসাব করতে হয়, অর্থাৎ এখানে জয়েন্ট আছে কয়টা, দুইটা, কোথায় এই একটা জয়েন্ট আর এখানে একটা জয়েন্ট, এই জয়েন্টের জন্য আমাকে বিয়োগ করতে হবে। কেন বিয়োগ করতে হবে, যখন আমরা এই ওয়ালটা টোটাল ওয়াল করব তখন কি 25 ওয়াল চূড়া করে করব, আর যখন আমি ইনার ওয়ালে কাজ করতে যাব তখন কিন্তু আমি সেন্টার পর্যন্ত যাইতে পারবো না, তাহলে যাইতে হবে কোথায়, এই ভিতরে, তাহলে এইখানে একটু বাদ দিতে হবে, তাহলে কয়টা জয়েন্ট, দুইটা জয়েন্টের জন্য বাদ দিতে হবে, খেয়াল রাখতে হবে বিষয়টা। এই পর্যায়ে আমরা আসি বারান্দা ওয়াল, সিএল অফ বারান্দা ওয়াল, তাহলে বারান্দা ওয়াল কোথায়, দেখো বন্ধুরা এই ওয়াল যোগ এই ওয়াল যোগ এই ওয়াল,
শিক্ষার্থী বন্ধুরা, আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই বারান্দা ওয়ালে এসে ভুল করি। আউটার ওয়াল এবং ইনার ওয়ালে খুব সুন্দর কাজ করি, বাট বারান্দাতে ভুল করি। এই জন্য আমি বলবো বারান্দাতে তুমি এক্সট্রা একটু মনোযোগ হও। শিক্ষার্থী বন্ধুরা, এই যে বারান্দা, বারান্দা ওয়াইড যেটা বলা আছে 200 সেন্টিমিটার, আসলে ওয়াইড বলতে আমরা কি বুঝি? কারণ বারান্দা কিন্তু দেখা যায় আমাদের বারান্দাটা ওপেন, অর্থাৎ এই যে আউটার ওয়াল, এই আউটার ওয়াল থেকে এই জায়গাটা খোলা জায়গা, যে কারণে আমি বারান্দা ওয়াল ওয়াইড বলতে বুঝবো এই আউট থেকে এই আউট, অর্থাৎ এই যে ওয়ালটা, এই ওয়ালের আউট থেকে এই আউট, অর্থাৎ এইটা। তাহলে বারান্দা ওয়াইড যদি 200 সেন্টিমিটার হয়, আমার দরকার কি এই সেন্টার থেকে এই সেন্টার, এই সেন্টার? তাহলে এই যে 10 সেন্টার, তাহলে কি আমার দরকার এই, দেখো এই সেন্টার থেকে এই সেন্টার। এখন আমি বন্ধুরা, এই যে 200 সেন্টিমিটার, তাহলে আমি এখান থেকে যখন এই সেন্টারে আসবো, তাহলে কত? 12.5 যোগ করতে হবে, তাহলে আমার লেন্থ কত? 12.5 যোগ 200। এরপরে আবার এই আউট থেকে বিয়োগ করতে হবে কতটুকু, এই যে এতটুকু জায়গা বিয়োগ করতে হবে কত? 12.5। তাহলে কয়টা আছে? 2টা। ইনটু 2টা কেন? এই একটা ওয়াল আর এই একটা ওয়াল, এই জন্য আমরা 2টা নিব, প্লাস এই সেন্টার থেকে এই সেন্টার, সেটা কত? এই যেখানে আছে 12.5 প্লাস 400 প্লাস 25 প্লাস 400 প্লাস 12.5, দেখো বন্ধুরা 12.5 প্লাস 400 প্লাস 25 প্লাস 400 প্লাস 12.5, অর্থাৎ 1250 সেন্টিমিটার বা 12.5 মিটার। তাহলে বন্ধুরা, আমরা কি কি পেলাম? মেইন আউটার ওয়াল, মেইন ইনার ওয়াল অ্যান্ড বারান্দা ওয়ালের লেন্থ। এই ক্ষেত্রেও সেম জিনিস আছে, কোথায় দেখো আমাদের বন্ধুরা, এই যে আউটার ওয়াল, এই আউটার ওয়ালের সাথে এখানে একটা জয়েন্ট আছে, তাহলে বারান্দার জন্য এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট আছে। এই জয়েন্ট কয়টা? তাহলে একটা, দুইটা। তাহলে জয়েন্ট অফ বারান্দা ওয়াল কয়টা? দুইটা, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে আমার টোটাল জয়েন্ট কয়টা? 4টা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আউটার ওয়াল, ইনার ওয়াল এবং বারান্দা ওয়াল নির্ণয় করলাম, তাহলে এই নির্ণয়ের জন্য আমাদের কিছু কাজ করতে হয়। যখন তোমাদের, দেখো বন্ধুরা, এখানে আমাদের ফাউন্ডেশন আছে কয়টা? দুই ধরনের ফাউন্ডেশন আছে, এই একটা ফাউন্ডেশন, সরি দুইটাই একই ফাউন্ডেশন, দুইটাই 25-25, শুধু হাইট বেশ কম। যে কারণে কি করতে হবে আমাকে? ইনার এবং আউটার একসাথে কাজ করতে হবে, আর বারান্দাটাকে আলাদা কাজ করতে হবে। এখানে কিন্তু এই যে বারান্দা ফাউন্ডেশন আলাদা আর ইনারের ফাউন্ডেশন আলাদা। তাহলে বন্ধুরা, আমরা যখন ইনার এবং আউটার ওয়ালের ফাউন্ডেশন কাজ করতে যাব, তাহলে এই দুটো একসাথে কাজ করব আর বারান্দাটা আলাদা কাজ করব। তাহলে বন্ধুরা, আমরা একটু দেখি এবার সেপারেট ওয়াল মেথডে। সেপারেট ওয়াল মানে কি? লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল। লং ওয়াল বলতে আমরা বুঝবো সবচেয়ে লম্বা ওয়াল, আউট থেকে আউটের লেন্থ, অর্থাৎ এই যে লং ওয়াল, লেন্থ অফ লং ওয়াল বলতে আমরা বুঝবো এই ধরনের একটা লেন্থ, অর্থাৎ আউট থেকে আউট। আমরা সেন্টারটা কি করছিলাম? সেন্টার লেন্থ থেকে সেন্টার লেন্থ। এবার দেব আউট থেকে আউটের লেন্থ, অর্থাৎ এই যে আউট থেকে আউটের লেন্থ, তাহলে কত এটা? এই ওয়ালটা আছে কত? 25, এখানে আছে 400, আবার এটা কত? 25, এখান থেকে এটা 400, এটা 25। তাহলে দেখো বন্ধুরা, 25 প্লাস 400 প্লাস 25 প্লাস 400 প্লাস 25, তাহলে অর্থাৎ আউট থেকে আউটের লেন্থ, তাহলে কত আসলো? 875 সেন্টিমিটার, অর্থাৎ 8.75 মিটার। আবার ইনার ওয়াল, শর্ট ওয়াল, শর্ট ওয়াল বলতে আমরা এই ধরনের ওয়ালটাকে বুঝবো, অর্থাৎ শর্ট ওয়াল, এই ওয়ালটা, তাহলে এই ওয়ালের লেন্থ কত? তাহলে এই রুমের ভিতর থেকে এই রুমের ভিতরে, অর্থাৎ কত? 450 সেন্টিমিটার। আবার এই পর্যায়ে আমরা দেখি লেন্থ অফ বারান্দা শর্ট ওয়াল। বারান্দা শর্ট ওয়াল কোনটা? এই ভিতর থেকে ভিতরে, এটা কত? আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে বারান্দা ওয়াইড বলতে এই ওয়াল থেকে আউটার সাইড, অর্থাৎ এখানে কত ছিল? 200 সেন্টিমিটার, আর এই ওয়ালটা কত? 25। তাহলে 200 থেকে 25 বাদ যাবে, অর্থাৎ এই ওয়াল পাইতে গেলে আমার টোটাল এই 200 মাইনাস এই 25, 225, অর্থাৎ দেখো বন্ধুরা এতটুকু কত? 200 মাইনাস 25, অর্থাৎ 175 সেন্টিমিটার বা 1.75 মিটার। এখন বন্ধুরা, আমরা অন্যান্য লেন্থ কেন বের করলাম না? দেখো বন্ধুরা, এখানে আউটার লং ওয়াল, লং ওয়াল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। আবার
এই শর্ট ওয়াল, এইটা সমান সমান কত, এইটা আর এইটা, আবার এই বারান্দা শর্ট কত, এইটা আর এইটা। তাহলে আমরা যদি এই এই লেন্থটাকে 3 দিয়ে গুণ করে দেই, এই তিনটা পেয়ে যাব, প্লাস এই লেন্থটাকে যদি 3 দিয়ে গুণ করে দেই, এই তিনটা পাবো, প্লাস এই লেন্থটাকে 2 দিয়ে গুণ করলে এই লেন্থ পাবো, তাহলে আমরা টোটাল লেন্থ পেয়ে যাব। তাহলে বন্ধুরা আমরা একটু দেখি টোটাল লেন্থ, তাহলে লং ওয়াল কটা, একটা দুইটা তিনটা, তাহলে তিনটা কত, 3 × 8.75 মিটার। এর প্লাস শর্ট ওয়াল কয়টা, একটা দুইটা তিনটা, 4 × 3 × 4.5 মিটার। এরপরে আছে কত, বারান্দা, এখানে কত পেয়েছিলাম, 1.75, কয়টা দুইটা, একটা দুইটা, তাহলে যোগ 2 × 1.75, সবগুলি যোগ করলে আমরা পাবো কত, 26, এত প্লাস 43.25 মিটার। তাহলে বন্ধুরা তোমাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে লং ওয়াল অ্যান্ড শর্ট ওয়াল মেথডে আমরা যে লেন্থ নির্ণয় করলাম সেটা কি একই আছে না ভিন্নতা আছে। আমরা একটু দেখি একই আছে না ভিন্নতা আছে। বন্ধুরা দেখো, বন্ধুরা আমরা সেন্টার লাইন মেথডে যখন কাজ করেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, আউটার ওয়ালের লেন্থ 26.5 মিটার, ইনার ওয়ালের লেন্থ 4.75 মিটার, এবং বান্দা ওয়ালের লেন্থ পেয়েছিলাম কত, 12.5 মিটার, টোটাল পেয়েছিলাম কত, 43.75 মিটার। পাশাপাশি লং জয়েন্ট সংখ্যা পেয়েছিলাম কটা, 4টা, আর সেপারেট ওয়াল মেথডে আমরা পেয়েছিলাম কত, টোটাল লেন্থ সবগুলি যোগ করলে 43.25 মিটার। অর্থাৎ দেখো বন্ধুরা, এখানে 43.25 মিটার আর এখানে 43.75 মিটার, তাহলে কি ভুল হয়েছে বন্ধুরা? এখানে কনফিউশন নাকি? এখানে কোনো ভুল নাই, কারণ আমরা কি করেছিলাম মনে আছে কি, আমরা সেন্টার লাইন মেথডে জয়েন্ট ক্যালকুলেশন করেছিলাম। এই যে জয়েন্ট, 4টা জয়েন্ট, দেখো বন্ধুরা আমরা যদি এই চিত্রের দিকে তাকাই, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট। আমরা মনে করো মাটি কাটার কাজ করব, এই যে হলুদ দাগটা মনে করো মাটি কাটার কাজ, এতটুক চওড়া। আমি যখন আউটার ওয়ালের একটা লেন্থে মাটি কাটলাম, যখন আমি ইনার ওয়ালে মাটি কাটতে যাব, আমরা লেন্থ ক্যালকুলেশন করেছিলাম সেন্টার থেকে সেন্টার, বাট এই ওয়ালে যখন মাটি কাটলাম তখন কি এই জায়গাটা কি মাটি কাটা হয়ে গেছে না বন্ধুরা? তাহলে এই থিকনেসটা কি বাদ যাবে না? তাহলে এই থিকনেসটা কত, হাফ অফ উইথ, কত হাফ অফ উইথ বলতে যে ওয়ালে কাজ করব সেই ওয়ালের হাফ অফ উইথ। অর্থাৎ আমরা যখন এখানে লেন্থ ক্যালকুলেশন করছিলাম, কার লেন্থ, 25 সেন্টিমিটারের লেন্থ, তাহলে এই অর্ধেক কত, 25-এর অর্ধেক অর্থাৎ 12.5, তাহলে কয়টা বাদ যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা। তুমি দেখো বন্ধুরা আমাদের অ্যাকচুয়াল লেন্থ কত, লেন্থ আছে কত, 43.75 মিটার মাইনাস 4টা জয়েন্ট, হাফ অফ 25, তাহলে আসলো কত, 43.25 মিটার, 42 3.25 মিটার। এবার কি মিলেছে বন্ধুরা? বন্ধুরা এইখানে আমাদের একটু সমস্যা হয়, অনেক অনেকে আমরা কনফিউশন হয়ে যাই, স্যার কেন দুই একরকম আসে না, এই জয়েন্টের কারণে, যে কারণে কিন্তু আমরা সেন্টার লাইন মেথডে জয়েন্ট ক্যালকুলেশন করি। আশা করি বন্ধুরা এই জায়গাটা বোঝার চেষ্টা করবা, তোমরা বারবার এটা দেখবা, কারণ একই এই বিষয়টা যদি তোমরা বুঝতে পারো যে কোনো বিল্ডিং এর এস্টিমেট খুব সহজে করতে পারবে। তাহলে বন্ধুরা এই পর্যায়ে আমরা আসি একটু ক্যালকুলেশনে। আমরা যখন লেন্থ ক্যালকুলেশন করলাম, এখন আমরা কি পাবো, আমাদের কোয়ান্টিটি, আমরা কিছু কোয়ান্টিটির কাজ করি। বন্ধুরা আমরা যখনই আমি কোয়ান্টিটি কাজ করতে যাব, দেখো বন্ধুরা আমরা এই যে ফাউন্ডেশন দিয়েছিলাম, আমরা কি ছিল নিচের, কারণ এটা কিন্তু সম্পূর্ণ জিএল এর নিচে, এই জিএল এর নিচে এটা, মানে এখানে পিএল আর এটা জিএল, তা জিএল কোথায় ছিল, এইখানে এলো জিএল, তাহলে এইখান থেকে এই পর্যন্ত জিএল। দেখো বন্ধুরা আমাদের যে উপরে 25, তারপর 37.5, তারপর 50, তারপর 62.5, এরপর 75, আমরা যদি এই রেসপেক্টে ফাউন্ডেশনের একটা প্ল্যান দাঁড়া করাই, দেখো বন্ধুরা এই যে সাদা অংশ এটা কিন্তু 25, তারপর কত, 37.5, এই যে 25, 37, 50, 62, 75, এইভাবে থিকনেস আস্তে আস্তে স্প্রেড হয়ে গেছে। আমরা যখন মাটি কাটতে গেছি, তাহলে কি আমরা যখন মাটি কাটবো এই চওড়াতে মাটি কাটবো,
এখানে একটা ট্রেন্সের মতো করে মাটি কাটবো এবং সমস্ত জায়গায় মাটি কাটবো, এই যে লেন সব জায়গায় আমরা মাটি কাটবো। তাহলে মাটি যখন কাটতে যাব তখন আমার চওড়াটা কত? 75। অর্থাৎ এই যে 75 চওড়া। একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, আমাদের বারান্দাতে কি চওড়া দেওয়া আছে? 62.5। বারান্দাটা কোথায়? এখানে। তাহলে এখানে দেখো কত, 25, 37.5, 50, 62। এখানে কিন্তু 75 ছিল, এখানে কিন্তু 75 নাই। অর্থাৎ এখানে 62 হলো সর্বোচ্চ আর এখানে 75 সর্বোচ্চ। অর্থাৎ ইনার ওয়াল এবং আউটার ওয়ালের চওড়া কত ছিল? সর্বোচ্চ 75। আর বান্দার চওড়া কত ছিল? সর্বোচ্চ 62.5 সেন্টিমিটার। তাহলে যখন আমরা ট্রেন্স প্ল্যান, এটা একটা ট্রেন্স প্ল্যান, আমরা এইভাবে মাটি কাটবো। মাটি কাটার জন্য যে অবস্থা, তাহলে ইনার ওয়ালের জন্য মাটি কাটার চওড়া কত? 75। আর বান্দা ওয়ালের জন্য মাটি কাটার চওড়া কত? 62.5 সেন্টিমিটার। বিষয়টা একটু বোঝার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা আসি মাটি কাটার। এখন মাটি যখন কাটতে যাব, খেয়াল করো বন্ধুরা, আমরা কোথায় করব? এই চওড়া, তারপরে এই চওড়া, এই চওড়া, এই চওড়া। অর্থাৎ আউটার ওয়ালে যখন মাটি কাটবো তখন আমরা এই চওড়াটা নিয়ে মাটি কাটবো। আবার ইনার ওয়াল কোথায় কাটবো? এই চওড়া। দেখো আমার বন্ধুরা, আমরা সেন্টার থেকে সেন্টার লেন্থ ক্যালকুলেশন করেছিলাম, বাট আমি যখন ইনার ওয়ালে মাটি কাটতে যাই তখন কিন্তু আমি এই সেন্টার পর্যন্ত যাইতে পারতেছি না। কারণ কি, আমার মাটি কাটা হয়ে গেছে, তাহলে আর কি কাটবো? কাটবো না। তাহলে এই যে সেন্টারের বাড়তি অংশ, এটা বাদ দিতে হচ্ছে। তাহলে যখন কাটবো তখন এতটুকু। আবার অনুরূপভাবে আমি যখন বান্দাতে আসব, সেন্টার লাইন ক্যালকুলেশন করেছিলাম, বাট এখান থেকে আমি আসতে পারতেছি না। আমি আসতে পারতেছি কোথায়? এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত। তার এই যে বিষয়টা, এটা যদি তুমি বুঝো তাহলে কিন্তু সহজে কাজটা তুমি করতে পারবা। তাহলে বন্ধুরা, এই পর্যায়ে আমরা আসি আমাদের যে সেন্টার লাইন পাইছিলাম সেই সেন্টার লাইন মেথডে। আমরা সবচেয়ে বেটার হলো সেন্টার লাইন মেথডে ক্যালকুলেশন করা। তাহলে বন্ধুরা, আমরা সেন্টার লাইন যে পেয়েছিলাম, সেন্টার লাইন কোথায়? এই আউটার ওয়ালের লেন্থ পেয়েছিলাম কত? দেখো 26.5 সেন্টিমিটার। আবার ইনার ওয়ালে পেয়েছিলাম কত? 4.75 মিটার। তাহলে ইনার এবং আউটার মিলে পেয়েছিলাম কত? 31.25 মিটার। আর এখানে জয়েন্ট ছিল কয়টা? দুইটা। আর বারান্দা পেয়েছিলাম কত? 12.5 মিটার। তাহলে বন্ধুরা, এখন আমরা এই লেন্থের রেসপেক্টে মাটি কাটতে হবে। আর টোটাল জয়েন্ট দুইটা দুইটা চারটা পেয়েছিলাম। তাহলে বন্ধুরা, আমরা যখন ক্যালকুলেশন করতে যাব, এই ক্যালকুলেশনের স্বার্থে আমাকে একটা শিট ইউজ করতে হয়। জয়েন্ট চারটে ছিল বন্ধুরা। এখন আমরা একটা ক্যালকুলেশনে আসি। দেখো বন্ধুরা, আমরা যখন ক্যালকুলেশন করব তখন এই ধরনের একটা শিট লাগে বা ফর্ম লাগে, যার মধ্যে থাকবে কি, সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন অফ আইটেম, নংস, লেন্থ, বেথ, হাইট, কোয়ান্টিটি, টোটাল। তাহলে আমরা ফার্স্ট ওয়ার্ক কি? মাটি কাটা, আর্থ ওয়ার্কিং ফাউন্ডেশন। সেটা কোথায়? এই যে ফাউন্ডেশনের মাটি, আমরা যখন চওড়া করব এই চওড়া করে মাটি কাটবো এবং জেলের নিচে মাটি কাটবো। তাহলে মাটি কাটার জন্য আমরা লেন্থ পেয়েছিলাম কত? মেইন ওয়ালের জন্য 31.25 মিটার। তাহলে এই মেইন ওয়ালের জয়েন্ট সংখ্যা ছিল কত? দুইটা, ইনার ওয়ালে দুইটা বাদ, কত? হাফ অফ 75, হাফ অফ 75 চওড়া। তাহলে আমরা পাইলাম কত? 30.5 মিটার। তাহলে আমি টোটালটাকে যদি একটা লেন্থ নির্ণয় করি, নখ একটা, লেন্থ কত? 30.5 মিটার, ব্রেথ কত? 75, মানে 0.75 মিটার, হাইট কত? তো দেখো বন্ধুরা, আমার জিএল থেকে বটম অফ পিএল কত? 15, 15, 15, 15, 4, 15, 60, 70, আর 60, 77.5, অর্থাৎ 0.775 মিটার হাইট। তাহলে এই সবগুলির গুণফল কত? কোয়ান্টিটি কত? এত। তাহলে এই পর্যায়ে আমরা দেখি বারান্দা ওয়াল। বারান্দার জন্য আমরা পেয়েছিলাম কত? 12.5 মিটার। এর থেকে আবার ঠিক অনুরূপভাবে দুটো জয়েন্ট বাদ যাবে, তাহলে পাবো কত? 11.75 মিটার। কত? একটা ইন্টু 11.75 ইন্টু 0.62। 0.62 কেন? এখানে 62.5। বন্ধুরা, এখানে যে 75 বাদ দিলাম, কেন 75 বাদ দিলাম? দেখো বন্ধুরা, আমরা এই ওয়ালটা কত ছিল? 75। আমার বারান্দা টাচ করছে কার সাথে? মেইন আউটার ওয়ালের সাথে। তাহলে এইখান থেকে বাদ যাবে কত? 75-এর অর্ধেক। এটা কিন্তু খেয়াল রাখবো বন্ধুরা। বাট বারান্দার চওড়া 62, আমরা 62 হিসেবে মাটি কাটবো। এরপর হাইট কত? তাহলে 15, 15, 15, 4, 15, 60 সেন্টিমিটার। তাহলে কোয়ান্টিটি কত? 4.41 মিটার। তাহলে আমার মাটি কাটার আর তো নাই, কোথায় আছে? 22.15 মিটার। বন্ধুরা, আমাদের এই সিঁড়িতে আলাদাভাবে মাটি কাটতে হয়, আমরা এই বিষয়টা পরবর্তীতে
মাটি কাটা শীষের জন্য আলাদাভাবে কাজ করাবো। এই পর্যায়ে আমরা আসি ওয়ান লেয়ার বিগ ফ্ল্যাক্সলিং। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন এই কাজটা করতে যাই, আমাদের মজার ব্যাপারটা কি, আমরা দেখো বন্ধুরা, আমরা যখন ফাউন্ডেশন করেছিলাম, এই যে ফাউন্ডেশন, মাটি কাটা, সোলিং এবং সিসি সবগুলি ফাউন্ডেশন চওড়া কত, 75, এখানেও কিন্তু 62.5 সবগুলো। এই যে চওড়া, যেহেতু চওড়া একই, আমাদের মাটি কাটার যে লেন্থ, ঠিক অনুরূপ লেন্থ পাবো কোথায়, সোলিং এর লেন্থ, অনুরূপ লেন্থ পাবো কোথায়, সিসির লেন্থ। তাহলে বন্ধুরা, আমরা একটা লেন্থ দিয়ে আমরা তিনটা কাজ করতে পারি। এই পর্যায়ে দেখো বন্ধুরা, আমাদের ওয়ান লেয়ার বিগ ফ্ল্যাট সোলিং এ মেইন ওয়ালের লেন্থ পেলাম কত, 30.5 মিটার, অর্থাৎ টোটাল লেন্থ থেকে একটা লেন্থ ব্রেথ। আর সোলিং অলওয়েজ স্কোয়ার মিটারে, এখানে কোনো হাইট আসে না, যে কারণে এটা কোয়ান্টিটি আসবে কি, এই তিনটার গুণফল এত স্কোয়ার মিটার। অনুরূপভাবে বারান্দা যখন আসবো, বারান্দাতে একই লেন্থ ব্রেথ অ্যান্ড কোয়ান্টিটি, তাহলে আমার টোটাল কোয়ান্টিটি কত, 30.25 মিটার। বন্ধুরা, এই বিষয়গুলি কিন্তু বুঝবা, যে আমি মাটি কাটার যে লেন্থ পেলাম, সোলিং এর লেন্থ আর সিসির লেন্থ সেম। দেখো বন্ধুরা, আমরা যখন সিসি কে কাজ করব, সিসিতে আমরা দেখো 1, 3, 6, অর্থাৎ 1 ভাগ সিমেন্ট, 3 ভাগ খোয়া বালি, 6 ভাগ খোয়া, এর রেসপেক্টে আমরা সিসি কাজ করি। তাহলে এখানে মেইন ওয়াল কত, এই যে 30.5 মিটার, তারপরে চওড়া কত, 75, আর এই হাইটটা কোথায় পাবো। বন্ধুরা দেখো, মেইন ওয়ালে ফাউন্ডেশনের হাইট কত, এই যে সিসি হাইট কত, 10 সেন্টিমিটার, 10 বলতে 0.1510 মিটার, অর্থাৎ এত কিউবিক মিটার, সবগুলি গুণ করলে এত কিউবিক মিটার। আবার বান্দা ওয়াল লেন্থ 11.75 মিটার, চওড়া কত, 62.5, মানে অর্থাৎ 6.625 মিটার, অ্যান্ড হাইট কত, দেখো এই দুটা মিটার আছে কত, 15, সোলিং অলওয়েজ 7.5, তাহলে আর বাদ বাকি থাকে কত, 7.075 মিটার। তাহলে কোয়ান্টিটি তো এই দুটো যোগ করলে আমার টোটাল কোয়ান্টিটি, অর্থাৎ আমরা আজকের যে বিষয়টা খেয়াল করলাম, আমরা তিনটা কোয়ান্টিটি পেয়ে গেলাম। আমরা এইভাবে যদি প্রতিটা বিষয় চিন্তা করি, আমরা অনেক সুন্দরভাবে কাজগুলি করতে পারবো। তাহলে বন্ধুরা, এই অধ্যায় শেষে আমরা কি শিখলাম, আমরা শিখলাম সেন্টার লাইন পদ্ধতিতে ভবনের লেন্থ নির্ণয়, সেপারেট ওয়াল পদ্ধতিতে ভবনের লেন্থ নির্ণয়, এবং ভিত্তিতে মাটি কাটা, সিসি এবং সোলিং এ কাজ করা। বন্ধুরা, এই পর্যায়ে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক, যদি ওই কাজটা বুঝে থাকো, তাহলে এই প্ল্যান অনুযায়ী তোমরা এই তিনটা কাজ এখান থেকে করবা। আমার বিশ্বাস, যদি তোমরা এই কাজটা করতে পারো, তোমরা যে কোনো অবস্থায় ভালো কিছু করতে পারবা। আমি আবারও বলতেছি, অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে সবসময় চিন্তা করবা ভালোভাবে এস্টিমেট করতে। যদি তুমি ভালোভাবে এস্টিমেট করতে পারো, অনেক বেশি কিছু করতে পারবা, কারণ এই এস্টিমেটটা একটা ইন্ডাস্ট্রির মতো। তুমি যদি চাও শুধুমাত্র এস্টিমেট শিখে তোমার লাইফটাকে গড়ে তুলবা, সেটা সম্ভব। আর তুমি যখন কোনো প্রজেক্টে কাজ করতে যাবা, তুমি যদি ভালো এস্টিমেটর হও, তোমার অবস্থান সবসময় সুদৃঢ় থাকবে। কারণ এস্টিমেটরের যে কাজ, একজন এস্টিমেটর কি জানে, সে ড্রয়িং সম্পর্কে ভালো জানে, সে প্র্যাকটিক্যাল ওয়ার্ক সম্পর্কে ভালো জানে, সে ক্যালকুলেশন সম্পর্কে ভালো জানে, সে ম্যাটেরিয়াল সম্পর্কে ভালো জানে, সে ম্যাটেরিয়ালসের দাম সম্পর্কে ভালো জানে, এই যে বিষয়গুলি আছে, সে যখন এই বিষয়গুলি জানে, তার অবস্থান অনেক সুদৃঢ় থাকে। আশা করি বন্ধুরা, এই বিষয়টি তোমরা অনুধাবন করতে পারবা এবং বারবার চেষ্টা করবা। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন এডুকেশন একটা ভিন্ন ধর্মী এডুকেশন, তোমরা আগে বিষয়টা বুঝো, দেন আবার বারবার দেখো, যতবার দেখতে পারবা ততই তোমার আয়ত্তে আসবে। এই বিষয়টি দেখার জন্য তোমরা স্কিল পোর্টালে আবার ভিজিট করো, এবং তোমার যদি কোনো কোশ্চেন থাকে সেখানেও করতে পারো। আমার ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুকে নাম্বার দেওয়া আছে, সেখানেও তুমি কমেন্ট করতে পারো। যে কোনো অবস্থায় আমি তোমাদের অ্যান্সার দিব। আশা করি বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।